সংক্ষিপ্ত আকারে আবারও আমরা জেনে নেই যে এই দশ ব্যক্তিকে রব্বুল আলামিন এরকম ভয়ঙ্কর ভয়াবহ এই কেয়ামতের বিভীষিকাময় মুহূর্তে এই দিনে তার করুণার ছায়াতলে ছায়াদান করবেন কিংবা তার আরশের ছায়াতলে ছায়াদান করবেন। তাদের এই দশজনের প্রথম ব্যক্তি হচ্ছে নাম্বার এক ইমাম আদিল ন্যায়পরায়ণ বাদশাহ, নাম্বার দুই শাবুন নাশা আফি ইবাদতিল্লাহ ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামিতে অতিবাহিত করেছে, নাম্বার তিন রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই মানুষ যে ছিল মসজিদ পাগল যার অন্তর মসজিদের সাথে লটকানো ছিল ঝুলান্ত ছিল যেন বেঁধে রাখা হয়েছিল, নাম্বার চার ওই দুই ব্যক্তি ওই দুই বন্ধু তাহাব্বা ফিল্লাহে ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি যারা একে অপরকে ভালোবেসেছিল একমাত্র আল্লাহর জন্য বন্ধুত্ব করেছিল একমাত্র আল্লাহর জন্য, আবার যদি তাদের ভিতরে বন্ধুত্ব বিনষ্ট হয়েছিল তাও হয়েছিল কিসের জন্য একমাত্র আল্লাহর জন্য, নাম্বার পাঁচ ওই উন্নত আখলাকের অধিকারী যুবক উন্নত আখলাকের ওই পুরুষ যে ব্যক্তিকে সমাজের সুন্দরী সর্বোচ্চ মর্যাদার অধিকারী বংশের নারীর পক্ষ থেকে বিয়ে কিংবা ব্যভিচারের প্রস্তাব আসার পরে প্রত্যাখ্যান করেছে তার উন্নত চরিত্রকে ধরে রাখার জন্য, নাম্বার ছয় ওই দানশীল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতলে স্থান দান করবেন যে দানশীল তার অর্থকড়ির থেকে সহায় সম্পত্তির থেকে এত সংগোপনে এত গোপনে আল্লাহর রাস্তায় দান করেছে যে বাম হাতও জানতে পারেনি যে সে ডান হাত দিয়ে কি দান করেছিল, নাম্বার সাত ওই আল্লাহর নেককার বান্দা ওই জাকিরিন বান্দা জেকের কারি বান্দা যে নির্জনে গিয়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে স্মরণ করেছে এবং স্মরণ করতে করতে এক পর্যায়ে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে চোখ থেকে পানি বের হয়ে এসেছে, এই যে আল্লাহর নেককার বান্দা এদের জন্য হচ্ছে আরশের ছায়াতলে স্থান, নাম্বার আট হচ্ছে ওই ঋণদাতা যে ঋণ গ্রহীতার থেকে ঋণ ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে তার দুরাবস্থা দেখে তার ঋণ মওকুফ করে দিয়েছে কিংবা তার ঋণ পরিশোধের জন্য সময়কে কি করেছে বর্ধিত করে দিয়েছে, নাম্বার নয় ওই ব্যক্তির জন্য আরশের ছায়াতলে স্থান মিলবে যে মানুষটি আল্লাহর রাস্তায় বের হওয়া গাজী মুজাহিদ ব্যক্তিকে ছায়ার ব্যবস্থা করেছে, এই ব্যক্তির এই সৎকর্মের বিনিময়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান দান করবেন, নাম্বার দশ যে ব্যক্তি কোরআনের পুষ্প সাদৃশ দুটো সুরা সুরাতুল বাকারা এবং সুরাতুল আলে ইমরান নিয়মিত তেলাওয়াত করেছে এই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জন্য আরশের ছায়াতলে ছায়ার ব্যবস্থা করবেন কিংবা তার জন্য দুই টুকরা মেঘমালা পাঠিয়ে দিবেন যে মেঘ তার মাথার উপরে ছায়ার ব্যবস্থা করবে কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার মাথার উপরে তাদের মাথার উপরে ছায়া দান করবেন, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি ঝাঁক পাখি পাঠিয়ে দিবেন যেই পাখি তাদের মাথার উপরে উড়তে থাকবে এবং তারা ছায়া পেতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি বিভীষিকাময় মুহূর্তে ভয়ঙ্কর দিনে প্রচণ্ড এই তাপের একটি দিনে যেদিনকার সূর্য আমাদের এক মাইলের ভিতরে থাকবে যেদিনকার প্রচণ্ড খরতাপের কারণে ঘামের সাগরে আমাদেরকে হাবুডুবু খেতে হবে ঠিক সেরকম একটি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে করুণা আরশের ছায়া অথবা তার করুণার ছায়া এটা যে কতটা মহামূল্যবান হতে পারে এটা বলার অপেক্ষা রাখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজগুলোর যতগুলো কাজ করে যতগুলো কাজ সম্ভব হয় সেগুলো করে আমাদেরকে আল্লাহর এই করুণার ছায়া বা আরশের ছায়া লাভ করার তৌফিক দান করেন, এজন্য আমাদের যে জ্ঞান দরকার আল্লাহ আমাদেরকে সেই জ্ঞান দান করেন, এজন্য যে তৌফিক দরকার সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন, আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ।